বলে স্বীকার করেন তিনি। দুর্নীতি মামলায় কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদির শাস্তির বিষয়ে তিনি বলেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি মামলা আমরা সাজা চাই, প্রসিকিউশন আমরা সেটাই বলি, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এবং দৃঢ় কণ্ঠে দৃঢ় উচ্চারণে বলতে চাই যে প্রভাবশালী শুধু প্রভাবশালী নয়, যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে। দুর্নীতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। এজন্য কিছু সুপারিশও তুলে ধরেন দুদক চেয়ারম্যান। সিস্টেমিক চেঞ্জ না হলে সত্যিকার অর্থে দুর্নীতি দমন করা সম্ভব না, দুর্নীতি ধরাও সম্ভব। আমাদের লোকজনের তো সক্ষমতার অভাব আছে, আপনাকে আমরা স্বীকার করছি যে দিস ইজ এ পাবলিক ইনস্টিটিউশন, এখানে লুকানোর বিষয়ে নাথিং টু বি হিডেন। ইকবাল মাহমুদ বলেন, কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ নেই, কাউকে আতঙ্কিত করাও দুদকের উদ্দেশ্য নয়। সচেতন হন। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।